তো আমাদের ধারণা আমরা সিরিজ লাইনে চেক করব, ডাইরেক্ট লাইনেও করা যাবে, তো আপনারা সিরিজ লাইনে চেক দিবেন। আমি সিরিজ লাইনে এটা সংযোগ দিলাম, ওকে। দেওয়ার পর আমরা এখানে দেখেন নিউট্রালের পরে যে টেবিংটা আছে সেটা যদি ধরি, এখানে আউটপুট কত ভোল্টেজ দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 28 ভোল্ট, ঠিক আছে, 28 ভোল্ট। তো আমাদের যেহেতু এটা 12 0 12, অর্থাৎ এখানে দুই টেবিং আমরা পাবো 24 ভোল্ট, তাহলে আমাদের 24 ভোল্ট কোন টেবিংয়ে থাকে সেই টেবিংটা আমরা সিলেক্ট করবো আগে। তারপরে তৃতীয় নাম্বার টেবিংয়ে দেখি, তৃতীয় নাম্বার টেবিংয়ে হচ্ছে আপনাদের পঁচিশ ভোল্ট, এবং এটা হচ্ছে 27 ভোল্ট, 28 ভোল্ট। চতুর্থ নাম্বার টেবিংয়ে হচ্ছে আমাদের 23 ভোল্ট, তো চতুর্থ নাম্বার টেবিংটা আমাদের 23 ভোল্ট। তো আমাদের এইটা হচ্ছে 220 ভোল্টের টেবিং, যেটা আমাদের এলাকায় যে লাইন ভোল্টেজটা থাকে 220, হ্যাঁ, 220 ভোল্ট। আমি এখানে এই 220 ভোল্টের টেবিংয়ে এটা সোল্ডারিং করে দিব, এই সোল্ডারিং করে দিলাম। এবার আমরা ভোল্টেজটা দেখাচ্ছি, এখানে দেখেন আমাদের 23 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে, 23 ভোল্ট, 24 ভোল্ট, 23.50 এরকম দেখাবে এই দুইটায়। এবং আমরা যদি এখান থেকে এই যে মাঝখানের টেবিংটা ধরি, তাহলে আমরা পাবো 12 ভোল্ট বা 11.5 ভোল্ট, 11.61, হ্যাঁ, মানে 11.5 ভোল্টের একটু উপরে আছে। তো আমরা যদি এটা খুলে এ পাশে দেই, তাহলে আমরা পাবো 11.6, দুই পাশে কিন্তু আমাদের সমান ভোল্টেজ আমরা পাবো। তারপরে এখানে যে চিকন দুইটা টেবিং রয়েছে, এখানে দেখেন চিকন দুইটা টেবিংয়ে কিন্তু আমরা 12 ভোল্ট পাবো, আমরা পাইছি 12 ভোল্ট। এখন কীভাবে বুঝবেন এখানে কোন তারে কত ভোল্ট এবং কোনটা কত ভোল্টের টেবিং, এটা মাপ করার জন্য আমাদের, তবে এটা কিন্তু আমি রিক্সের কাজ করতেছি, আপনারা কিন্তু রিক্স নেবেন না, খুবই সাবধানে। এখানে কিন্তু আমাদের কারেন্ট আছে, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কারেন্ট আছে, আমাদের এটা সাবধানে হাত দিতে হবে, সবগুলোতেই কারেন্ট আছে। ওকে, এই যে সবগুলোতে কারেন্ট আছে, তো আমরা একটু সাবধানে কাজ করব যারা ইলেকট্রনিক্সে কাজ করি। তো আমি লাইনটা খুললাম না, সরাসরি আপনাদের দেখাচ্ছি। তারপর আমাদের এটা সেফটি আছে, রাবার দেওয়া আছে, তারপর আমরা এটা খুবই সাবধানে কাজ করব। তো নিউট্রালের সাথে দিলাম, দেওয়ার পর আমাদের এসি ভোল্টেজ কত ভোল্ট ইনপুট হয়েছে, এখানে দেখেন 220 ভোল্ট, ঠিক আছে, 220 ভোল্ট, অর্থাৎ আমাদের এটা কিন্তু 220 ভোল্টের ট্রেবিং। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের 220 ভোল্টের ট্রেবিং, নিউট্রাল ফেস, নিউট্রালের পরে দুইটা ফেস বাদ দিয়ে, তারপর তৃতীয় নাম্বার এটা হচ্ছে আমাদের 220 ভোল্টের ট্রেবিং। এবং যদি তার আগেরটা ধরি, তাহলে এখানে দেখেন এটা হচ্ছে 200 ভোল্টের ট্রেবিং, এটা হচ্ছে 200 ভোল্টের ট্রেবিং, এবং এটা হচ্ছে 180 ভোল্টের ট্রেবিং। এখন আমাদের 220 ভোল্টের পরে যে ট্রেবিংটা রাইট সাইডে, তোমরা এটা যদি ধরি, এখানে পাচ্ছি।